বিয়েতে তো তোমার পছন্দ ছিল তাই না? তোমার মত তো ছিল। হ্যাঁ। তোমাকে কিছু জরুরি কথা বলি। বিষয় হচ্ছে যে আমার এই জগৎ সংসারে আমার মা, হ্যাঁ, আর আমার মাকে তুমি একটু ঠিকমতো দেখাশোনা করো। আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখাশোনা করব। এই বাড়িতে যত বউ হয়ে আসছি, তাহলে এই সংসার দায়িত্বটাই আমি নিয়ে নিলাম। আর একটা কথা বলি, শোনো, আমাদের এই এলাকার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, বুঝতে পারছো? এই এলাকায় শাকচুনে ঢুকছে। হ্যাঁ, যাই হোক, তুমি সবসময় সাবধান থাকবা, আর ওই রাত বিরাতে কিন্তু বাইরে যাবা না, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আর আম্মা যখন যা বলে সব কিছু শুনবা, আর যদি কোথাও যেতে ইচ্ছা করে, হ্যাঁ, অবশ্যই আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, যাই হোক, আমার এটা পরে কেমন যেন গরম লাগছে, তা আমি একটু ফ্রেশ হই, তুমি বসো। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এলাকাটা কিন্তু বেশি ভালো না, সন্ধ্যা বা দুপুর বেলা খবরদার কখনো একা একা বাইরে যাবে না, ঠিক আছে? না মা, আমি বাইরে যাব না। আর শোনো নতুন বউ, বাড়ি যদি কোনো কেউ আসে সালাম দিবা, বসতে দিবা, একটু পানি দিতে খাইতে দিবা, আপ্যায়ন করবা। শোনো, আর আমরা দুইজন মিলে সংসারে সব কাজ করবো, দুই বউ মায়ের, ঠিক আছে? আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ শোনো, আর একটা কথা কি বৌমা, তুমি আমার বাড়ির হলে লক্ষ্মী, ঠিক আছে? তোমার যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু দরকার হয়, কোনো সংকোচ বোধ করবে না, তুমি তোমার এই শাশুড়িরে কইলা কইবা, ঠিক আছে? ঠিক আছে মা। আচ্ছা তাহলে শোনো, এক কাজ করি, চলো কাজ কামগুলো দুজনে মিলে করি মা। হ্যাঁ চলেন। আচ্ছা চলো। ভাইজানের বিয়ে তো তেমন কিছু দিতে পারলাম না। দুধ, তুমি এগুলো নিয়ে চিন্তা করতেছো কেন? এগুলো নিয়ে একদম চিন্তা করবা না, আমাদের সামর্থ্যে যা ছিল আমরা তাই দিছি। আচ্ছা যাই হোক, তাহলে যা চিন্তাধারা কি করলা? তুমি কি শুধু যা যা করতেছো কেন? বিয়ের তো গন্ধই শেষ হইলো না, আমি এক সপ্তাহ এক যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক সপ্তাহ থাকো, আমি কালকে চলে যাই, আমার অফিস আছে, সাত দিন পরে আসে আমি তোমাকে নিয়ে যাব। না কালকে যাবা কেন? কালকের দিনটা থাকো, তারপরের দিন যাও, আর এক সপ্তাহ পরে এসে আমার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আর নেহাল বাবাজি সব সময় দেখে দেখে রাখো, তুমি এর জন্য একদম চিন্তা করো না। নেহাল বাবা, আব্বু, আম্মু যা যা বলে সব শুনবা। হ্যাঁ ঠিক আছে, লক্ষ্মী বাবা আমার। ভিতরে কি গরম, বাপ রে বাপ, একটু কারেন্ট চলে গেছে, অন্যদিকে ঘামা গেছি। আর দেখো বাইরে আসছি, কি সুন্দর বাতাস, আমার না রাতে খুব হাঁটতে ভালো লাগে। আর উনি তো বলছে যে বাইরে বের হতে না, এলাকার অবস্থা নাকি ভালো না। যাই হোক, বেশি দূর যাবো না, একটু এখান থেকে হেঁটে চলে আসবো। প্রতিদিন রাতে আমাকে যেত বেড়াতে নিয়ে আসে, এরকম হাওয়া বাতাস খেয়ে যাব আমি। আর বেশি দূরে গেলে এখন আবার বাড়ি ফিরলে বলবে আমি কোথায় গেছি, বকা সকা করবে। না আর যাবো না, যাই। ঠিক কইছিস, আমার বৌমা যেমনি রূপে তেমনি গুণে,
দেখ আই সেই বাড়ি ঘরের চেহারা কেমনি বদলাই ফেলাইছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা এত সুন্দর করে গুছাইছে দেখছিস? হমা ঠিকই কইছো, যেমনি রূপের তেমনি গুণের। হ্যাঁ দেখতে হবে না, এটা আমার ঘরের বৌমা। শোন আর একটা কথা কই, খবরদার বৌমার সাথে যেন কোনো সময় কোনো খুনসুটি করবি না, ভাবিরে সব সময় ভালোবাসবি বুঝছিস? তুই যদি ভাবিরে ভালোবাসা দিস তাহলে ভাবিও তোর ননদের স্নেহ দিও বুঝছিস? হমা আচ্ছা ঠিক আছে, আমি কখনো কোনোদিন খারাপ ব্যবহার করবো না। না খবরদার এই কথা মুখে আনা যাবে না। নেহার তোমার মামিটা দেখতে সুন্দর তাই না নানু ভাই? আমার বৌমা আল্লাহ তুমি আমার ঘরে একটা লক্ষ্মী পাঠাইছো, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আচ্ছা চল অনেক কাজ পড়ে আছে, যাই ওগুলা শেষ করি, কাম খোঁজ করি। আহ চল মায়া গেল কোথায় মা? মা হ্যাঁ কি করি বাবা? মায়া কই বাবা? মায়া কই আমি তো জানি না, আমি তো দেখছিলাম ঘরে, কই গেছে আমার তো কিছুই কই জানা। ও তো ঘরে নাই বাবা। কত করে বৌমারে বোঝাই করলাম, তুমি নতুন বউ, তুমি এলাকার হাব ভাব জানো না, এই এলাকায় কিন্তু খুব খারাপ অবস্থা, তুমি দুপুর সন্ধ্যা কোনো জায়গায় বেরোয় না, কোন জায়গায় গেছে বাবা আমারে কয়ে জানি, তুই দেখ তো কই গেছে। তোমাকে আমি বারবার করে বলছি যে ওকে সাবধান করে দিও, যেন এই এলাকাটা ভালো না, ও যেন এই ভর দুপুর বেলা কোথাও বের না হয়। আমি বলছি বাবা কিন্তু আমারে না বলে বেরোয় গেছে, আমি কি করবো? তুই তাড়াতাড়ি দেখ কই গেল। সঙ্গীতা কই? ওই আসো এখানে সঙ্গীতা রে। সঙ্গীতা আমি এখন রক্ত খাবো, আমার অনেক পিপাসা পেয়েছে, আমি কোথায় পাই এখন রক্ত, কাকে খাবো এখন? মা দেখছো আমি যা সন্দেহ করছিলাম তাই, এ কি ওর ঘাড়ে রক্ত? মা এ তো মনে হচ্ছে যে শাকসুজনে কেমন রক্ত খাইছে। আমি এই সঙ্গীতারে কত কইছি সঙ্গীতা, তুই ছেলেদের খেয়াল রাখিস, ও ছেলেদের খেয়াল রাখি নাই বাবারে। এর কি হইলো বৌমা? আবার কোন জায়গায় গেল আল্লাহ জানে, বৌমার আবার কোনো ক্ষতি হয়ে গেল? ওরে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল মামা। চল 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 চল। তারপরে এই বাড়িতে আর থাকবো না মা। কি হয়েছে কি হয়েছে, এত কান্নাকাটি কেন?
তুমি তুমি কই ছিলা এতক্ষণ? আমি বাথরুমে ছিলাম। বোমা, তোমারে এতক্ষণ ধরে খুঁজলাম, বাড়ির কোনো জায়গায় দেখলাম না, এখন কইতাছো তুমি বাথরুমে ছিলা? ও কি হইছে? হ্যাঁ, ও কি হবে, সাকসেস নেই, ও রক্ত খায়, ওরে মেরে ফেলছে। আমার নাতি দেওয়া কালে চলে গেল। আচ্ছা, কান্নাকাটি করার লাভ কি এখন? যাওয়া তো হয়ে গেছে, এই কি একটু সাবধানে থাকতে হবে। এখন তো তুমি বলতেছো যা হবার হয়েছে, কিন্তু আমার ভাগ্যটাকে আমি আর কই পাবো? আচ্ছা ঠিক আছে। তোমাকে আমি বারবার বলে গেছি, আমার ছেলেটাকে তুমি দেখে রাখো, তোমার একটা ভুলের কারণে দেখছো আমি আর ছেলেটাকে হারালাম। আমি কি করব, ও খেলতে খেলতে কখন বাইরে চলে গেছে আমি বুঝতে পারি নাই। তোমার এই ভুলের মাঝে কত দূর দিয়ে গেল তুমি দেখছো? আমি আর এক মুহূর্তে এই মাঝে থাকবো না, তাড়াতাড়ি চলো। আমিও থাকবো না, চলো। মায়াবার গেল কই, কিছু ভালো লাগছে না, একটু রেস্ট নেই। এইবার তোর সময় শেষ।
কাকে শাকসবজি বলছো বাবা? এই যে মানুষটি তোমার বৌমা, এটা তো শাকচুন্নি। তাহলে তুই জাদুর বাচ্চা? তুই জাদুর বাচ্চা? আমি কাউকে মারবাই না। শোনো, এই শাকচুন্নি তোমার নাতিকে খেয়েছে, তোমার ছেলেকে খেয়েছে। রক্ষা করো জাদুর বাচ্চা। চিন্তা করো না, আমি এখনই ব্যবস্থা করছি।